শুনে নিজের খবর নাই, নিজের খবর নাই যে নিজে ইলেকশন করার কেউ সাহস পায় না, একমাত্র একজনের দুইজন স্বতন্ত্র ফাইল করছে, আর তো কেউ স্বতন্ত্র ফাইল করে নাই। আমাদের একটা কৌশল আছে, সেই কৌশলটা আমরা তো আপনাদের সামনে প্রকাশ করবো না, এটা আমাদের ইন্টারনাল একটা কৌশল, সেই কৌশলে আমরা এগিয়ে যাচ্ছি নির্বাচন করার জন্য। না, এটা ইচ্ছার বিষয়। এখন বোঝা গেল যে ম্যাডাম হয়তো ইচ্ছাই নাই নির্বাচন করার, সেই জন্য হয়তো মনোনয়ন ফর্ম নেন নাই, না হয়তো ইচ্ছাই নাই, ইচ্ছা থাকলে তো নিতে না, আমরা তো বসেছিলাম। বিষয়টা হচ্ছে আমাকে যদি পছন্দ না হয় তাহলে তো কত কথাই বলবে, মানে আমার চেহারা ছবি, আমার এই মানে দেখতে আমি সুন্দর না, পছন্দ হয় না, এই জন্য আর কি উনি কথা বলছে। উনি এটাও বলে নাই যে আওয়ামী লীগের মতো দলও প্রতীকের চিঠি দেয় নাই, উনি কি জানেন এটা? এই বিষয়ে এটা আমি বড় সাক্ষী হইল, এই আপনারা আপনারা যারা আমার সামনে আজকে আসছেন, আপনারা সাক্ষী, আপনাদের মাধ্যমে আমি জাতির সামনে বলেছি যে তিনটি আসনে ম্যাডাম, তার ছেলে এবং আরেকটি, তিনটি আসনের মনোনয়ন ফর্ম নিয়ে আমরা বসে আছি। ম্যাডামের সঙ্গে আমার একাধিক দিন টেলিফোন আলাপ হয়েছে, কয়েকবার আমি অনুরোধ করেছি যে আপনার ফর্মগুলি কী করবো, উনি বলছেন যে লোক পাঠাবেন। শেষে আপনাদের মাধ্যমে বলেছি যে লোক পাঠাইলে আমরা দিব, আর যদি ম্যাডাম হুকুম করেন তাহলে আমি বাসাকে দিয়ে আসবো। তিনি লোকও পাঠান নাই, হুকুমও করেন নাই। আমি যে আপনাদের সামনে বারবার বলেছি যে তিনটে মনোনয়ন ফর্ম নিয়ে বসে আছি, এতে কি আপনারা সাক্ষী না যে আমি কোনো অসহযোগিতা করি নাই? আপনারাই তো সাক্ষী, আর তো সাক্ষী দরকার পড়ে না। না, এটা ইচ্ছার বিষয়। এখন বোঝা গেল যে ম্যাডাম হয়তো ইচ্ছাই নাই নির্বাচন করার, সেই জন্য হয়তো মনোনয়ন ফর্ম নেন নাই, না হয়তো ইচ্ছাই নাই, ইচ্ছা থাকলে তো নিতে না, আমরা তো বসেছিলাম। ওনার সঙ্গে যারা আছে কিছু তাদেরকে তো আমরা দেবো না, কারণ তারা তো দলের কেউ না, আগে বলেছে। এটা ওনার বক্তব্য, উনি কেন বলেছেন, কী কারণে বলেছেন, এর জবাবটা উনি দিবেন। আমার দলের যারা আনুগত্য আছে, দলের সদস্য যারা, যেই মনোনয়নপত্র জন্য এসছে সবাইকে আমরা দিয়েছি। দল থেকে বহিষ্কৃত কেউ আসলে তো আমি দিব না, আমি আগে বলেছি বেশ কয়েকটা শোনা, আমি সবটা আমার অফিসে গিয়ে বলতে পারি। সুনির্দিষ্ট বলতে পারি, যেমন মৌলভীবাজার সদর আছে, সাভার আছে, টাঙ্গাইল ছয় আছে, মানিকগঞ্জ আছে, ঢাকাতেও আছে, এটা এই ইয়ে আছে, মাহমুদ আছে, না তাদের ক্ষেত্রে যাদের আমরা একাধিক আসন দিচ্ছি, দুজনকে দিছি যে তারা মনোনয়নপত্র দল থেকে দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো অনেক সময় মানে বিভিন্ন মাধ্যমে জানি যে একজনের ঋণ আছে, সে বলছে ঋণ নাই, এই জন্য আমরা এটা বেস্ট দিয়ে রাখলাম, যদি আসলেই সে ডিফল্টার থাকে সে আউট হয়ে যায়, যাতে পরে এটা খালি না থাকে। অর্থাৎ সব দলই প্রয়োজনে একাধিক প্রার্থী মনোনয়ন দিতে পারে, সেটা নির্বাচন বিধিতেই অ্যালাউ করে। ফাইনালি যাকে প্রতীকে চিঠি দেওয়া হবে সেই নির্বাচন করবে। না, বেশ কয়েকটা, ও প্রতীক তো নাই, কয়েকটা, অল্প কিছু, আমার 8-10টা হতে পারে, বেশি না। বিষয়টা হচ্ছে আমাকে যদি পছন্দ না হয় তাহলে তো কত কথাই বলবে, মানে আমার চেহারা ছবি, আমার এই মানে দেখতে আমি সুন্দর না, পছন্দ হয় না, এই জন্য আর কি উনি কথা বলছে। উনি এটাও বলে নাই যে আওয়ামী লীগের মতো দলও প্রতীকের চিঠি দেয় নাই, উনি কি জানেন এটা? এটা বলে নাই। কেন বলে নাই? যে আমারটা বলে যে আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য, অথবা মানে আমার একটা দোষ দেখানোর জন্য। কিন্তু বুকা লুপ্ত দোষ তো এইভাবে হয় না, হাবলা দোষ যে মানে ধরবে সেটারও একটা বুদ্ধি লাগে, দোষ ধরার বুদ্ধিটাও নাই, দোষ ধরার বুদ্ধিটাও নাই। কারণ প্রতীকের চিঠি দল ইচ্ছা করলে সংশোধন দিতে পারে, সন্দেহ নাই, দল ইচ্ছা করলে পরে দিতে পারে, অর্থাৎ প্রত্যয়ের আগ পর্যন্ত প্রতীকের চিঠি দেওয়ার সুযোগ আছে। আওয়ামী লীগ এই কাজটি করছে, এবং অন্যান্য সব দলই, কোনো দলেই যারা নির্বাচন আসছে প্রতীকের চিঠি দিয়েছে, অন্তত আমার জানা নাই। আপনার কি মনে হয়, আপনার কি ধারণা হয় এটা পারে? কারণ তো আমার সাথে পার্টির কেউ না, তো আমার দলের কেউ না, সে তো স্বপ্ন দেখে, স্বপ্নে কাউন্সিল ডাকবে, ডাকতেই পারে।
দলের তো এই দল একটা রেজিস্টার্ড দল, আমার জাতীয় পার্টি একটা রেজিস্টার্ড দল বাই দ্য ইলেকশন কমিশন। আমার রেজিস্ট্রি নাম্বার হইল 12, আমার মার্ক হইল লাঙ্গল। এইটার দল একটা কাউন্সিলের মাধ্যমে কমিটি হয়েছে যার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এই দলের কাউন্সিলের মাধ্যমে যে কমিটি এবং কাউন্সিলের মাধ্যমে যে গঠনতন্ত্র পাশ হয়েছে তার একজন চেয়ারম্যান, 6 জন কো চেয়ারম্যান, 41 জন প্রেসিডেন্ট মেম্বার, 299 জন এক্সিকিউটিভ কমিটি মেম্বার। এদের বাইরে কোনো সদস্য না কাউন্সিল ডাকবে, আমার মনে হয় ইয়েতে এই যে বোধহয় ইয়ের থেকে আসছে, এই পাবনার হেমায়তপুর থেকে আসলেই এরকম কথা বলতে পারে। শুনে নিজের খবর নাই, নিজের খবর নাই যে নিজে ইলেকশন করার কেউ সাহস পায় না, একমাত্র একজনের দুইজন স্বতন্ত্র ফাইল করছে, আর তো কেউ স্বতন্ত্র ফাইল করে নাই। যারা নির্বাচন জীবনে করে নাই, স্বতন্ত্র করার সাহস নাই, তারা আবার কি বলবে না বলবে এটা তো বলে লাভ নাই। যেমন আমি আমার এলাকায় সাংবাদিকরা প্রশ্ন করছিল ইলেকশনটা কী অবস্থা, আমি বললাম আমি তো সেন্টার ফরওয়ার্ড খেলি আওয়ামী লীগ, এটা আমার ভালো লাগতেছে না, বিএনপি আসতো তিন দলে মিলে খেলতাম এটা ভালো লাগতো, আমরা তো সেই প্লেয়ার, ওরা তো যে নির্বাচন করেনি তো কী বুঝবে।